পাওয়ার প্লেতে চোখ জুড়ানো এসব শট আপনাকে অবাক করতে পারে, আনমনেই বলে উঠতে পারেন দুর্দান্ত, অসাধারণ। চমকে যাওয়ার মাত্রা আরও বেড়ে যেতে পারে যখন শুনবেন অ্যাটাকিং ব্যাটিংয়ে মনোযোগী জিশান আলমের বয়স হবে 18, এরই মধ্যে যাকে ভাবা হচ্ছে স্পেশাল ট্যালেন্ট। অনূর্ধ্ব 19 দলের অলরাউন্ডার জিশানের এবারই লিস্টে ডেবিউ। দ্বিতীয় ম্যাচেই শাহিনপুকুরের হয়ে 86 করেছেন, রেলিগেশন লিগে এসে মেরেছেন আরও একটা 50, সবশেষ ম্যাচে 37 বলে 47। জিশানকে বিশেষ প্রতিভা না বলে উপায় নাই, যে তিনটা ইনিংসের কথা বলা হলো সবখানেই ডান হাতি এই ওপেনারের স্ট্রাইক রেট ছিল 100-এর বেশি। এমনকি প্রথম ডিপিএলেই ব্যাট করেছেন 123 স্ট্রাইক রেটে। বাংলাদেশের কোনো ওপেনার হিসেবে এই পরিসংখ্যান অবিশ্বাস্য, অনেকটাই বিরল বটে। শাহিনপুকুরকে রেলিগেশনের কবল থেকে বাঁচিয়েই জিশান উড়ে গিয়েছেন আন্ডার-19 দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে। যুবা দলের হয়ে নিয়মিতই পারফরমেন্স করছেন, UAE-তে ট্রাই নেশন সিরিজ জয়েও এই অলরাউন্ডারের ছিল বেশ বড় অবদান। জিশানের রক্তেই ক্রিকেট। বাবা জাহাঙ্গীর আলম বাদশাহ বাংলাদেশ দলের সাবেক ব্যাটার, যিনি কিনা পরিচিত ছিলেন টাইগার বাদশাহ নামে, এখন NCL-এ ঢাকা ডিভিশনের কোচ। বাবাই জিশানের প্রথম কোচ, বাবার হাতেই ক্রিকেটে হাতেখড়ি। প্রথমবার ক্রিকেট পাড়ার নজরে আসেন বছর দুয়েক আগে, বাংলাদেশ গেমসের ফাইনালে 169 রানের ম্যারাথন ইনিংস খেলে। সবশেষ যুব বিশ্বকাপ দলের মূল স্কোয়াডে জায়গা পাননি, তবে স্ট্যান্ডবাই হিসেবে ওয়েস্ট ইন্ডিজে ঘুরে এসেছেন। 2024-এর বিশ্বকাপে তো থাকবেনই, এমনকি থাকবেন দলের নেতৃত্ব স্থানীয় ক্রিকেটার হিসেবে। বাবা অ্যাটাকিং ব্যাটিং করতেন, ছেলেও তাই। অ্যাটাকিং ব্যাটিং করেন বলে জিশানের প্রিয় ক্রিকেটারও রোহিত শর্মা। ঠিকঠাক পরিচর্যা করা হলে হয়তো জিশানই হতে পারেন বাংলাদেশের রোহিত শর্মা। আফনান পিয়াল, অলরাউন্ডার।